নমস্কার বন্ধুরা, ময়ের রান্নাঘরে জানাচ্ছি সবাইকে স্বাগত। আজকের রেসিপি ঘুগনি। ঘুগনি খেতে কিন্তু আমরা ছোট বড় সবাই অত্যন্ত ভালোবাসি, আর এই ঘুগনি আমরা রুটি মুড়ি পাউরুটি দিয়ে কিন্তু খেতে খুবই পছন্দ করি। সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারে বা সন্ধ্যের টিফিনে কিন্তু আমরা ঘুগনি তৈরি করে খেতে পারি। তো আপনারা আমার রেসিপিটা দেখুন, যদি ভালো লেগে থাকে রেসিপিটাকে অবশ্যই লাইক শেয়ার করবেন, অনুরোধ রইল, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঘুগনি তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম মটর 7-8 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। 7-8 ঘন্টা জলে ভিজিয়ে রাখার পর মটরগুলো কিন্তু ফুলে এখন ডাবল হয়ে গেছে। মটরটা আমি প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করব, তাই একটা প্রেশার কুকার নিয়েছি, আর এই ভিজিয়ে রাখা মটরগুলো অল্প অল্প করে প্রেশারের মধ্যে দিয়ে দেবো। সব মটর আমি প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। মটরের মধ্যে পরিমাণ মতো জল দিয়েছি। জলটা আমাদের এমন করে দিতে লাগবে যেন মটরের থেকে জলটা এক কর ওপরে থাকে। এখন প্রেশারের ঢাকনাটা আটকে নেব। প্রেশারটা আমি এখন ওভেনে বসিয়ে দিয়েছি, এখন একটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। যদি মটরগুলো একটু ভালো কোয়ালিটির হয় তাহলে কিন্তু 7-8 ঘন্টা ভিজিয়ে রাখার পর একটা সিটি মারলেই কিন্তু মটরগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। একটা সিটি পড়ে গেছে, আমি এখন ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর প্রেশারটা পুরোপুরি ঠান্ডা হতে দেবো। পুরোপুরি ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর সেদ্ধ করা রাখা মটরগুলো আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নেব। মটরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর মটরটা আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিয়েছি, আর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু এরকম খুব ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি। দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি এখানে এরকম বড় বড় টুকরো করে কেটে রেখেছি, আর দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে রেখেছি। এক মুঠো ধনে পাতা কুচি নিয়েছি, 1.5 চামচ আদা রসুন পেস্ট নিয়েছি, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, ফোড়নের জন্য নিয়েছি সামান্য গোটা জিরে, 2 তেজপাতা, লাগছে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, আর রান্নাটা আমি সাদা তেলে করব, তেল পরিমাণ মতো। সবার প্রথমে কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেলে কেটে রাখা আলু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুন হলুদ আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। আলু আমি ভালো করে ভেজে নেব। আলু আমি ভালো করে ভেজে নিয়েছি, এখন ভাজা আলুগুলো আমি একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দেব গোটা জিরে। তেজপাতা আর গোটা জিরে কয়েক সেকেন্ড আমি ভেজে নেব। ফোড়ন কয়েক সেকেন্ড লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ আমি ব্রাউন করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব ধনের গুঁড়ো, দিয়ে দেব আদা রসুন পেস্ট,
দিয়ে দেব পরিমাণ মতো নুন, তবে নুনটা কিন্তু বুঝে দেবেন, কারণ আলু ভাজার সময় আর যখন আমরা মটরটা সেদ্ধ করেছি তখন কিন্তু আমরা নুন দিয়ে মটরটা সেদ্ধ করেছি, আলুটা ভেজেছি, তাই কিন্তু নুনটা যখন পরে আমরা দেব মশলার মধ্যে তখন কিন্তু নুনটা আমাদের বুঝে দিতে লাগবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। ফ্লেমটা মিডিয়ামে করে সব পেঁয়াজের সাথে সব মশলা ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজের সাথে সব মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন মিডিয়াম ফ্লেমেই 1-2 মিনিট ধরে পেঁয়াজের সাথে সব মশলা আমি ফ্রাই করে নেব। 1-2 মিনিট ধরে সব মশলা আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। মশলার সাথে টমেটো ভালো করে মিশিয়ে নেব আর আরও 2-1 মিনিট ধরে মশলার সাথে টমেটো আমি ফ্রাই করে নেব। মশলার সাথে টমেটো আমি আরও 2-1 মিনিট ধরে ফ্রাই করে নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর। ফ্লেমটা এবার বাড়িয়ে নেব, মটর ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এখন জলটা ভালো মতো ফুটতে দেব। জল ভালো মতো ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। ভালো করে আর একবার মিশিয়ে নেব। এবারে ফ্লেম মিডিয়ামে করে 7-8 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। রান্নাটা কিছুক্ষণ হওয়ার জন্য আমি 7-8 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, এবার ঢাকাটা আমি খুলে নেব। মাঝে কিন্তু 2-1 বার ঢাকাটা খুলে আমি নেড়ে নিয়েছিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। ঘুগনির সাথে ধনে পাতা ভালো করে মিশিয়ে নেব। এবার মিডিয়াম ফ্লেমে আর 1 মিনিট রান্নাটা আমি হতে দেব। 1 মিনিট হয়ে গেছে, এখন আমি ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। তৈরি করে ফেললাম আমার আজকের রেসিপি ঘুগনি। আমার বানানো ঘুগনি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।